জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুটি আলাদা মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 17 বছরের কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া। তার মুক্তির জন্য আদালতে বেশ কয়েকবার আবেদন করে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। দেশে করোনা সংক্রমণ শুরু হলে বয়স বিবেচনায় গেল 25শে মার্চ ফৌজদারি কার্যবিধি 401 এর এক উপধারা অনুযায়ী 6 মাসের জন্য সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয় সরকার। শর্ত দেয়া হয় এই সময়ে খালেদা বাসা থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে আগামী 24শে সেপ্টেম্বর। যার আগেই খালেদার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এই সময় আরো বাড়াতে আবেদন করেছেন তার ভাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ওই আবেদন তারা পেয়েছেন এবং তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রথম কথা হলো সাজা মওকুফের আবেদন আমাদের এখানে করতে পারেন না, এটা হলো কোর্টের ব্যাপার, কোর্টে আমাদের এখানে একটা আবেদন করেছেন, সেই আবেদনটাই আমাদের পরবর্তী ইস্যুর জন্য ওইটার কেবল কার্যক্রমের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। দুদকের আইনজীবীর চুক্তি, খালেদা জিয়ার সাজা স্থগিত করার এখতিয়ার নেই সরকারের, আর উন্নত চিকিৎসার জন্য তাকে যদি বিদেশ নিতে হয় তা করতে হবে আদালতের মাধ্যমে। আজকে স্থগিতের যে প্রভিশনটা সরকার ইনভোক করেছে উপধারা এক ফৌজদারি কার্যবিধির 401 ধারা, এটা সরকারের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এটা দুর্নীতি দমন কমিশনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। দুর্নীতি দমন কমিশন তার নিজস্ব আইন বিধি অনুযায়ী স্ট্যাটিউটরি বডি, আর সাবসেকশন 2 অনুযায়ী সরকার যদি 401 ধারার এক ধারা অনুযায়ী কাউকে সাজা স্থগিত করতে চায়, উপধারা 2 অনুযায়ী আদালতের পারমিশন লাগবে, যে আদালতে মামলা পেন্ডিং। কাজে সরকার তো আমার জানার মতে আমি 14 দিনের অনুমতিও নেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন খালেদা জিয়ার পরিবারের করা ওই আবেদনে বলা হয়েছে করোনা পরিস্থিতির কারণে তার যথাযথ চিকিৎসা করা সম্ভব হয়নি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।